আমি আজ কথা বলবো মাস্ক ব্যবহার এবং হাত মুখ ধোয়ার জন্য কিছু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং জাতীয় পরিবেশ মানবাধিকারের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলির পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কর্ণফুলি আর আমার দেশের প্রবাসী ভাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মতন আমরাও বারাক্রান্ত হৃদয় নিয়ে কোয়ারেন্টাইনে আছি, কোথাও বাইর হওয়া যাচ্ছে না। আল্লাহ আমাদের মধ্যে একটা বড় মুসিবত দিয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাইব। সাথে সাথে দুই একটা কথা বলতে হচ্ছে, যেহেতু আমাদের দেশের মানুষ এইরকম একটা ভাইরাস কোনোদিন আশাও করেনি, কোনোদিন দেখেও নি, তার মাধ্যমে আমরা মুসলমান হিসাবে আমরা সবসময় হাত মুখ দিয়ে থাকি। আমি প্রথমে কথা বলবো মাস্ক নিয়ে। মাস্ক ব্যবহারের অনেক উপকারিতা আছে। আমাদের দেশে সাধারণত ধুলাবালি বেশি, এই ধুলাবালির কারণেই অনেকে মাস্ক ব্যবহার করে থাকে। যাদের শ্বাসকষ্ট আছে এই মাস্কটা অনেক উপকারিতা আছে। আমি করোনা ভাইরাসের জন্য বলতেছি না, এটা যদি মাস্ক ব্যবহার না হয় আমাদের মুখ এবং আমাদের নাক দিয়ে কীভাবে এই জীবাণু ঢুকতেছে, এই জীবাণুর কারণে আমাদের লিভার জন্টিস, লিভার সমস্যা, কিডনির সমস্যা এগুলি হয়ে থাকে এবং শ্বাসকষ্ট যারা আছে তাদের রোগ বৃদ্ধি পায়। কারণ এই মাস্ক ব্যবহারে অনেক উপকারিতা আছে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আমরা নাক এবং মুখটা সেফ হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি এদিকে একটা খারাপ কুকুর বা অন্যান্য পশু পাখি মৃত্যুর কারণে এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে, এই মাস্ক থাকলে আপনার দুর্গন্ধটা আমার মুখে যাচ্ছে না। তাহলে একদিকে করোনা ভাইরাসের কারণে আমরা জীবাণু যেন না ঢুকে তার জন্য ব্যবহার করতে পারতেছি, দ্বিতীয়ত কথা হলো আমার বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য আমরা মাস্কটা আমাদের জন্য অপরিহার্য। কারণ এই মাস্কের কারণে আমরা যেই আমাদের শরীরে যে সমস্যা রোগ ব্যাধি আছে এখান থেকে মুক্তি পাওয়া যায়। আর আমরা আরেকটা কথা বলতে চাই, হাত এবং মুখ কেন ধোব। হাত মুখ ধোয়ার মধ্যে মুসলমানরা ওযু করে থাকে ফাসত্ব ফাঁসবার, এবং যদি বাথরুম সারে তখনই আবার এই ওযু করে নিয়ে অনেকেই আবার হাত মুখ দিয়ে ফেলে। তবে এই হাত মুখ ধোয়ার পিছনে আমাদের উপকারিতা কী? আমাদের উপকারিতা হলো আমরা এখন একটা সমুচা খাবো, আমরা এখান থেকে কাজ করে আসছি, আমি কাজ করতেছি এখানে, আমরা কোনো ওয়ার্কশপে কাজ করতেছি, হঠাৎ আমার কাছে একটা সমুচা আনছে এটা খাইয়ে ফেলতেছি, আমার হাতে যে কতগুলি জীবাণু আছে আমি নিজেও বুঝতেছি না, এই জীবাণুগুলি আমার ওই দরিদ্র খাচ্ছি এটার মাধ্যমে আমাদের কি যাচ্ছে, ফ্যাটে চলে যাচ্ছে, তখন আমাদের কি লিভারের সমস্যা হয়, আমাদের হাড়ের সমস্যা হয়, আমাদের রক্তগুলি দূষিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত কথা হলো হাতটা না ধোয়ার কারণে আমরা বাইরে থেকে ঢুকার সাথে সাথে আমাদের পরিবেশ এটা সৃষ্টি করতে হবে। আমাদের হাত মুখ ধোয়ার জন্য আমার ঘরের যে ঢুকার সাথে সাথে বেসিং আমরা হাতগুলি ধুয়ে ফেলব, ধোয়ার সাথে সাথে আমরা পাটাও ধুয়ে ফেলব, তাহলে আমার পরিবারটা নিরাপদ হয়ে গেল। আমাদের আজকে করোনার জন্য আমি বলতেছি না, করোনা তো এটা আমাদের জন্য একটা মহাবিপদ, কিন্তু করোনা ছাড়াও আমরা যে খাদ্যগুলি খাই এটার কারণে আমাদের বাংলাদেশে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি জীবাণু বেশি। কারণ আমাদের দেশের রাস্তাঘাট অনেক ধুলাবালি, আমি বাজারে যাচ্ছি আমার টাকাগুলি নিরাপদ না, এই টাকাটা একটা মাস বিহারির কাছেও যাচ্ছে, এই টাকাটা বিভিন্ন যারা এই যে ওষুধপত্র বিভিন্ন রকমের
খারাপ জিনিসগুলি বানাই বা সুইবারের কাছে যাচ্ছে, এটা ঠেলাগাড়ির কাছে কাছে, এটা ঘামের সাথে আমাদের একটা ঘাম জীবাণু বাইর হয়, এই এই এটার কারণেই আমাদের অনেকের হাতে লাগি যাচ্ছে, আমরা হিংসা করতেছি, এখানেও একজন অপরজনের মধ্যে লাগি যাচ্ছে। তাহলে আমি হাতটা দুই না দিই, আমি একটা দরিদ্র একটা চা খাচ্ছি, এখান থেকে আমি একটা সমুচা খাচ্ছি, একটা বিস্কিট দিছে আমার সামনে, আমি অফিসে আসলাম, আমার সাথে আমার হাতে কিন্তু কি আছে, জীবাণু আছে, আমি বাইর থেকে ঢুকলাম। তবে ওই বাইর থেকে ঢুকার কারণে আমার যেই হাতে ময়লাটা আছে, আমি একটা অফিসে গেলাম, ওখানে বিস্কিট দিয়ে দিল, আমি বিস্কিটটা ধরি খাওয়ার পর, তাহলে আমার জীবাণু, আমার হাতের জীবাণুগুলি আমি খেয়ে ফেলতেছি, আমার নিজের কারণেই আমার রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। আমাদের থেকে আমাদের এভাবে এখন সচেতন হতে হবে, সচেতন যদি আমরা না হই, একদিকে করোনা ভাইরাস, আর দিকে আমার জীবাণুগুলি, আমার পারিপার্শ্বিক পরিবেশের কারণে আমার জীবাণুগুলি আমরা আমরা কি করতেছি, নিজের ফ্যাটের ভিতর দিয়ে দিচ্ছি, তাহলে আমার কি সমস্যা, আমার ফ্যাটের লিভারের সমস্যা হয়ে যাচ্ছে, কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, হাড়ের সমস্যা হয়ে যাচ্ছে, আমার রক্ত দূষিতের কারণে আমাদের ডায়াবেটিস সৃষ্টি হচ্ছে, এটা হলো আমাদের হাতের কামাই। আমি আশা করব আমরা ন্যাশনাল এমবয়মেন্ট হিউম্যানাইজ থেকে আমরা সতর্ক করতে চাই দেশবাসীকে, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পরিবেশ যারা বলে, আমরা এখনও পরিবেশ পরিপূর্ণতা দিতে পারিনি, আমাদের পরিবেশটা অনেক দূষিত, আমরা কলকারখানার কারণে, আমাদের ধুলাবালির কারণে, আমার রাস্তাঘাট, এই যে রাস্তাঘাটগুলি অনেক ধুলাবালি, গাড়ি যখন একটা যায় আর দিকে হাঁটার কোনো লোক লোকের কাছে মাস্ক যদি থাকতো তাহলে ধুলাবালিটা যুক্ত না, এখন না, এটা না থাকার কারণে আমাদের নাক দিয়া মুখ দিয়া আমরা ধুলাবালিগুলি আমরা ফেটে চলে যাচ্ছে। তাই বন্ধুরা, আমি দেশবাসীকে আহ্বান জানাবো, বাইরা আমরা মাস্ক ব্যবহার করি এবং আমরা হাত মুখগুলি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে একদিকে করোনা থেকে আমরা রক্ষা পাবো, আরেকদিকে আমাদের এই যে পরিবেশ দূষিত হওয়ার কারণে আমার শরীরের কিডনির সমস্যা, প্যাডের সমস্যা, বিভিন্ন সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এগুলি সব কিছু এই জীবাণু থেকে হচ্ছে, আমরা অহরহর জীবাণুগুলি প্রতিদিন খাচ্ছি তার জন্য হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনামূলক যে আহ্বান করেছে, আমাদের বিত্তবানদের আহ্বান করেছে যে আসুন আমরা এই দেশের দুঃখিত মানুষের কাছে, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সাহায্য সহযোগিতা করি। আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট থেকেও অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রীর সাথে সাথে আমিও অনুরোধ জানাবো, আমরা ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস, আমরা দেশের জন্য কাজ করি, আমাদের নিজস্ব অর্থায়নে যতটুকু পারি আমরা সদস্যগুলি কিছু কিছু সাহায্য করে একসাথে আমরা একসাথে নিয়ে আসি টাকাগুলি, আমরা মানুষকে বিতরণ করতেছি। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো, যারা দিতে চায়, দিতে সহজভাবে দিতে পাচ্ছেন না, আমাদের মাধ্যমেও দিতে পারেন আপনারা। আমি সরকারকে অনুরোধ যাব, আমাদের মধ্যে যদি বন্টন হয় আমরা সুবন্টনটা আমরা করতে পারবো, যেহেতু আমরা মাঠে ময়দানে কাজ করি থাকি, আমরা জনগণের জন্য কাজ করি থাকি, আমরা দেশের দেশের উন্নয়নের জন্য কাজ করি থাকি, আমরা দেশকে ভালোবাসি, আমাদের যে কর্মীগুলি আছে যারা সৎযোগ্য, সেই রকম আমরা মাদক মুক্ত একটি সমাজ গঠন করার জন্য, দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করার যেহেতু আমরা কাজ করে থাকি, আমাদের মধ্যে সেই রকম দুর্নীতি এবং অন্যায় অবিচার আমার সদস্যগুলি থাকতে পারবে না, আমরা এরকম সদস্য রাখিও না। আমরা দেশবাসীকে আহ্বান জানাব যে এই অসহায় মানুষগুলির পাশে যেন আমরা দাঁড়াই, এই ভাইরাস কতদিন থাকবে আমরা কেউ জানি না, এ পর্যন্ত আমরা 42,400 মতো, আজকে থেকে আমি 42,400 মানুষ আমাদের থেকে চলে গেছে, এখানে যারা মুসলমান ভাই বন্ধু চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা এই অন্যান্য ধর্মাবলম্বী তাদেরকেও সমবেদনা জানাচ্ছি। দেশ আগামী দিন কী হবে আমরা কেউ জানি না, তবে একমাত্র শুধুমাত্র এই ভাইরাস থেকে রক্ষা করতে পারবে আমার আল্লাহ। আর এই ভাইরাসের পিছনে আমি মনে করি চাইনার হাত রহিয়েছে, তারা কোনো কিছু করতে চাইছিল, হয়তো তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, দেশের মানুষ আজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দায়িত্ব থেকে কোনোদিন চীনা সরকার বাঁচতে পারবে না, কারণ তাদের কারণেই আজ পৃথিবী
একটা ধ্বংস লীলা, মানব ধ্বংস আমরা দেখতে পাচ্ছি। মানব এই শূন্য হয়ে যাচ্ছে এই ভাইরাসের কারণে। কত জনের মায়ের বুক খালি হয় কেউ জানি না। কোন কোন দেশ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেউ জানি না। তারা নিয়ন্ত্রণ করি বলে তারা প্রতিষেধকও তৈরি করছে, তারা এটা সৃষ্টি করি তারা। আমি যেহেতু আজকে আমরা যে ভবিষ্যতে আরও কিছু বাহির তত্ত্বগুলি বাহির হয়ে আসবে, আমরা আমাদের দেশের মানুষ, আমরা 18 কোটি মানুষ, আমরা প্রতি সারা পৃথিবীতে যতগুলি দরিদ্রদি ক্রয় করে না চায়না থেকে, শুধুমাত্র বাংলাদেশে 95% জিনিস চায়না থেকে আসে। একটা এই মাস্কটা পর্যন্ত চায়না থেকে আসতেছে, তাহলে আমরা একটা সুইচ পর্যন্ত চায়না থেকে আসতেছে। আমাদের তাদের বাজার হলো আমরা আমাদের বাংলাদেশ। যদি আমাদের বাংলাদেশের যা যা ক্ষতি হচ্ছে এটার ক্ষতিপূরণ আমি দাবি করব চায়না থেকে, যেহেতু ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস থেকে আমরা জানতে পারছি, আমরা বিভিন্ন তথ্যগুলি আমরা পাচ্ছি, তথ্য থেকে বলবো চায়না আমাদের থেকে অনেক কোটি 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 মিলিয়ন টাকা আমাদের থেকে নিয়ে যাচ্ছে। আমাদের দুইটা কারণে আমাদের আমাদের দেশটা কী হতেছে, আমাদের দেশটা উন্নতশীল দেশে পরিণত হচ্ছে দুইটা কারণে। একটা হলো চায়না থেকে খেলনা দরিদ্র নিয়ে কোটি কোটি মিলিয়ন টাকা চলে যাচ্ছে, আরেক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী। এই মাদক ব্যবসায়ীরা মাদকের পিছনে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকা বিদেশে প্রচার করে দিচ্ছে। এই দুই কারণেই আজ আমরা উন্নতশীল দেশে পরিণত হতে পারছি না। যদি আমরা দেশকে ভালোবাসতাম, এই ব্যবসায়ীগুলি দেশকে ভালোবাসত, এই যেগুলি অপ্রয়োজনীয় জিনিসগুলি চায়না থেকে আনা হচ্ছে, খেলনা বিভিন্ন রকমের ট্রয় জিনিস, ওয়ান টাইম জিনিসগুলি আনি আনি আমাদের একদিকে টাকা চলে যাচ্ছে, আরেকদিকে থাকতেছে না, ওয়ান টাইম ব্যবহার করে ফেলে দিচ্ছে, এটা কোনো কাজে আসতেছে না। টিকসই কোনো আমাদের দেশকে ভালো না বা আসার কারণেই আমরা এই আমাদের দেশের জনগণ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি সরকারকে, প্রধানমন্ত্রীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, এ ধরনের ওয়ান টাইম জিনিসগুলি যদি আমদানি করা না হয় তাহলে আমাদের দেশ আরও উন্নতশীল দেশে পরিণত হতো। শুধুমাত্র আমাদের কিছু ব্যবসায়ীর কারণে তারা লাভবান হওয়ার জন্য এই দরিদ্রদি নিয়ে আসে, এগুলি আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে এখন অনেক কিছু উৎপন্ন হয়, আমাদের জিনিসগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু বাইরেগুলো আমরা ব্যবহার করতেছি। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, দেশের জন্য দোয়া করি এবং বেশি বেশি করি নামাজ আদায় করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এই মুসিবত থেকে শুধুমাত্র রক্ষা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখছি, আমরা দেখছি হযরত নূহ আলাইহিস সালামের জমানায় তার কৌম যখন তার কথা শুনতেছিল না, তখন প্লাবন দিয়ে পৃথিবীবাসীকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে একদম আমরা আরও দেখতে পাই কাছে হযরত মূসা আলাইহিস সালামের জমানায় মূসাকে বলছে যে তোমার যারা ইমান আছে তাদেরকে নিয়ে চলে যাও, কিন্তু মূসা পার হয়ে গেল নদীতে, যারা ছিল মূসার বিরুদ্ধে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এখন আমরা আল্লাহর বিরুদ্ধে চলে গেছি, কোরআনের বিরুদ্ধে চলে গেছি, রসুলের বিরুদ্ধে চলে গেছি, যার কারণে আমরাও বেশি ক্ষতিগ্রস্ত হব। এই যুগ যারা আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র ইতালি গির্জায় পাওয়া যাচ্ছে, সেই ইতালির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন পদক্ষেপ নিয়েছে, এটাও আমরা মনে করতে পারি। শুধু সিন সিন মানুষটা একটা আজরাইল পরিণত হয়ে যায়, যখন মানুষ যখন একজনকে একজন শাসন করে, একজন একজনকে কোনো অজুহাত ছাড়াই ধ্বংস করে দিতে চায়, তার উপর আল্লাহর এই মুসিবতগুলি নাজিল করে। আমরা সেই মুসিবত থেকে বাঁচার জন্য দেশবাসীকে সুন্দর মাস্ক ব্যবহার করি এবং ঘরে থাকার জন্য সরকারের নির্দেশ মানার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল, সবার কাছে অসহায় মানুষের পাশে সাহায্য করার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আবারও আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।